হ্যালো ফ্রেন্ডস, দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার বিকেলবেলা ঠিক বলবো না, দুপুরবেলায় বলা চলে, এখন বাজছে তিনটা। দুপুর তিনটার সময় আমি ছাগলগুলোকে খুলে নিয়ে এলাম চোরাতে, কারণ ওই 12:30 একটার সময় ঘরে ঢুকাইছিলাম, এখন তিনটা বাজছে, তিনটার সময় নিয়ে এসেছি চোরাতে। তো বেশি দূরে না, সামনেই এনেছি, আমাদের বাড়ির পাশেই জায়গাটা। এই যে এই জায়গাগুলো, এটা একটা মানে কি বলবো, আমাদের ভাষায় বলি এটা একটা গোবর কুট যেটাকে বলে, মানে আমাদের যে গরু বাছুর ছাগল যারা থাকে, রাত্রিবেলায় যে ঘরটা থাকে বা বাইরে উঠোনে যেগুলো বাঁধা থাকে, সেখান থেকে গরুর গোবর ছাগলের সব নিয়ে বাইরে আমরা যে ফেলি, এখানেই ফেলি। খড় টড় গরুতে খড় খায় রাত্রে, সেই খড়গুলোও পড়ে আসে এখানে, সব কিছু পড়েছে। সেরকম জায়গাতেই আমি ছাগলগুলো চোরাতে নিয়ে এসেছি। ছাগলগুলো দেখো তোমরা, এর চারিধারে এই ধারটা পুরোটাই ঝোপ আছে, এই ঝোপের সাইডে সাইডে ছাগলগুলো চড়ছে এখানটাতে, এই যে ছাগলগুলো সব চড়ছে। এবার ভালো করে দেখাই আমি, এই যে সামনেই চড়ছে সব। সবগুলো এখানেই চড়ছে, বাড়িতে চারটে বাচ্চা ছাগল আছে আর এইখানে আছে এখন 23টা ছাগল, মোট 27টা ছাগল আছে। শীতকালে ঠান্ডাতে ছাগলগুলো একটু ঝুটকে গিয়েছে সব ছাগলগুলোই। তো রোদটা ফাল্গুন মাসের কত তারিখ হলো, মাঝামাঝি ফাল্গুন মাসের এখন, তো এর মধ্যে যা রোদ শুরু হয়েছে আর এক মাসে এতক্ষণ ছাগল থাকাও যাচ্ছে না। তো আবার ঠিক 12:30 একটা নাগাদ, একটা থাকে না 12:30, ওইরকম নাগাদ ছাগলগুলোকে ঘরে বাঁধেই আবার খাওয়া দাওয়া করে চান টান করে 3:30-3টার সময় ছাগলগুলোকে খুলি। তো আজ 3টার সময়ই খুলে দিলাম ছাগলগুলো। সবারই চোরার এখন খুব একটা মনও নাই দেখা যাচ্ছে, সব দাঁড়াই আছে। এই 12:30 একটার সময় ছাগলগুলো বেঁধেছে, এখন আর চড়বে একটা কি, তো বলি কী করবো, ফালতু ঘরে যদি বেঁধে রাখি তাহলে চেঁচাবে, ওই জন্য বলি না একবার খুলে নিয়ে যাই। তো ওই জন্যেই এখন ছাগলগুলোকে নিয়ে এলাম খুলে, যে একবার চড়ছে তো চড়ুক, এখন না হলেও আধ ঘন্টা পর ওদের ঠিক চড়তে মন যাবে, তখন ওরা ঠিক চড়বে, ওই জন্যই বলি না আমি আগেই নিয়ে এলাম খুলে। আজ একটু সত্যি আগে আনা হয়ে গেলো, হয়ে গেলো বলতে কি, একটা গাছ কাটছে আমাদের বাড়িতে, সেই গাছটার পাতাগুলো বলি ছাগলে খাক, তার জন্য নিয়ে এলাম। তো ওর পাতাগুলো খেলো না, না খেয়ে পরে বাইরেই চলে এলো, তো ওই জন্যই বলি এইখানেই নিয়ে চলে এলাম। এবার আস্তে আস্তে ওরাও দেখছি ওই পিছন দিকে যেতে শুরু করেছে, আমি ওদের সাথে যাই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওই ঝোপটাই ওই দিকে ঢুকে এইদিকে বেরোলো, এরপরে এখানে একটা ছোটো পুকুরের মতো আছে, সেই পুকুরের গাবাটাতে নিয়ে যাবো চোরাতে। সব একে একে যাচ্ছে, আয় 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 চলে আয় 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 আয়। বিকেল দিকটাতে ছাগলগুলো চরে খুব ভালো, সকালে একটু খুব একটা চড়তে চাই না, কিন্তু বিকালে আমি দেখি তো খুব সুন্দর চরে বিকালে। আমি এই যাই যে পরে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, পাশে বসে থাকবো, ওইখান থেকে এই ছাগলগুলো, এই যে পুকুরের গাবাটা, এই পুকুরে আগেও আমি এই পুকুরটার থেকে ভিডিও দেখি, এটা খুব বড় পুকুর না, ওই ছোট মতো একটা পুকুর, মাঝে একটা ছোট্ট ডোবার মতো হাঁপা কাটা আছে, এটার যে জলের ধারে ধারে যে ঘাসগুলো আছে সেগুলোই ছাগলে খাবে এখন, আর আমি চুপচাপ বসে থাকবো। আস্তে আস্তে যত গরম পড়তে শুরু হবে তত ছাগলও সকালে চড়া বন্ধ করে দেবে, এরপরে তো আমি ওই পুরো গরমটা পড়ে গেলে 7টার সময় ছাগল খুলি। এই যে এখানে চড়ছে,
এইখানে চলে এলো ছাগলগুলো চড়তে আমার। এই যে পুকুরটা আমার পিছনে দেখা যাচ্ছে ক্যামেরাতে, এই জায়গাটাতে ছাগলগুলো সব চড়বে, আমিও ওই সাইডে গিয়ে বসে থাকবো। ছাগলগুলোকে একবার দেখায়, এই যে আজকে সবাই চড়তে খুব একটা চাইছে না, কারণ কী বললাম, এই 12:30 একটা সময় ছাগলগুলো ঘরে বেঁধেছি, তো ওই জন্যে এই সময়টাতে আর চড়তে ঠিক খুব একটা ওদেরও মনে হচ্ছে চড়ার মন নেই, সব একে একে যেটা দেখছি যে একে একে সব সাইডে দাঁড়াই আছে। তো যাই হোক, ওরা চড়ুক, আমিও পাশে গিয়ে বসি। দেখতে দেখতে এইখানে ছাগল চলে এলো, ওই পুকুরটার পাড়টা ছেড়ে দিয়ে ছাগলটা চলে এলো এই নিচের ক্ষেতগুলোতে। এইখান থেকে এবারে এই সাইডে যে ফাঁকা জায়গা আছে এই দিকটাতে আমি নিয়ে যাবো, মানে আর ওই দূরে যাব না, এইখান থেকে আমার ছাগলগুলোও চড়ুক। ছাগলগুলো ওই দিকে খুলেছিলাম, ওই দিক থেকে খুলে চড়তে চড়তে এই দিকে আবার ঘুরে চলে এলো। এইখানে একটা পুকুর আছে, ওই পুকুরটার পাড়ে এইখানে একটা পুকুর আছে, এই যে দেখাচ্ছে জলটা, এইখানকে চড়তে চড়তে চলে এলো। মানে ওই ধার থেকে ঘুরে এসে এধারে এসে আবার ওই ধারে যাবে, ওই দিক থেকে ঘুরে ঘুরে এবারে এধারে চলে এসেছি। এইখান থেকে এবারে এই ধার হয়ে যাব ঘর, এই এই পথ দিয়ে। পুরো আমারও ছাগল চড়া কমপ্লিট, টাইম হয়ে গেল 4:45-5:00। এবারে যতক্ষণ পারি থাকি বাসের পরে চলে যাব। এই দিক থেকে প্রায় এবারে ঘর গোড়াতেই চলে এলো। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, সেই সেই জায়গাতেই ঘরের পাশের যে জায়গাটা, মানে আমাদের পাশের বাড়ির পাশে যে একটা ছোট্ট মতো ডোবা আছে, সেখানটাতে ছাগলগুলো আসছে একে একে সবাই, ওই যে ওই দিকের পাড়টা হয়ে উঠে এই দিকে নামছে। এইখান থেকে এবারে আমার বাড়ি যাবার রাস্তা, সামনেই বাড়ি, বেশি দূরে না, একটা বাড়ি ছেড়েই আমার বাড়িটা। আজ একটু বেশি তাড়াতাড়ি ছাগলগুলো খুলেছিলাম, তাই প্রথম দিকটাতে খুব একটা ছাগলগুলো চড়তে চাইনি। যাই হোক, আস্তে আস্তে তারপরে ছাগলগুলো চড়তে শুরু করে, এরপরে এখান থেকে বাড়ি এবার সোজাটা। দেখতে দেখতে অবশেষে আবার ঘর গোড়ায় চলে এলাম, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।